واتقوا ربكم الذي خلقكم من نفس واحدة خلق منها زوجها بث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. ما خير الحديث كتاب الله خير الهدي هدي محمد صلى الله عليه وسلم. شر الأمور محدثاتها فإن كل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أما بعد، قال الله سبحانه وتعالى: يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهلكم نار. الله سبحانه وتعالى القرآن بلتشن مؤمن درك الدشكر الله بلتشن أنفسكم وأهلكم نار. এই আয়াতটা আপনাদের কারো কাছে নতুন না, এটা অনেক এভরিবডি নোজ বেসিকলি। সাডেনলি আয়াত নিয়ে চিন্তা করতে করতে বের হলো যে সুবহানাল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনদের জাহান্নামের ওয়ার্নিং দিচ্ছেন। সুবহানাল্লাহ, মানে কোরআন আয়াত ডিফারেন্ট দৃষ্টিকোণ দিয়ে দেখলে ডিফারেন্ট ধরনের ফিলিং অ্যান্ড আন্ডারস্ট্যান্ডিং। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন: ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম। মুমিনগণ যারা আল্লাহর ঈমান এনেছে, মুমিনগণ যারা নামাজ পড়ছে, রোজা রাখছে, তাদের কথা আল্লাহ বলছেন যে নিজেকে জাহান্নাম থেকে বাঁচাও। আল্লাহ বলেছেন: ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি। মুমিনরা তোমরা আল্লাহকে ভয় করো যেভাবে ভয় করা উচিত। আল্লাহ কাফিরদেরকে বলেননি, আল্লাহ মুনাফিককে বলেননি, আল্লাহ ফাসিককে বলেননি, আল্লাহ জালিমকে বলেননি। আল্লাহ বলেছেন: ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন: ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। এই নিদা, এই যে আল্লাহ ডাক দিয়ে অ্যাড্রেস করে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, তখন মুমিনদের উচিত সতর্কভাবে কেয়ারফুলি জিনিসকে শোনা। আজকে ডিসকাশন হবে আমাদের ইসলামিক ব্রাদারহুড, ইসলামিক সিস্টারহুড, ভ্রাতৃত্ববোধ এবং আমাদের মধ্যে যে ডিফারেন্সকে কিভাবে রিকনসাইল করতে হবে কিতাব ও সুন্নাহর দৃষ্টিকোণ থেকে। কারণ নর্মালি আমরা মুসলমানরা ভাই ভাই, অন্য দেশে এক মুসলমান সফর করলে তার জন্য দুঃখ লাগবে, বন্যায় এক দেশের মুসলমান মরে যাচ্ছে দুঃখ লাগবে, তাদের জন্য পয়সা কালেক্ট করবো, তাদেরকে সাদাকা দিব, তাদেরকে হেল্প করব, ভালো। যখন সেই মুসলমান ভাই আমার কলিগ হবে, আমার নেইবার হবে, আমার সাথে বিজনেস করবে, তখনই আমাদের মধ্যে ফাইট শুরু হয়ে যাবে। ইটস ভেরি স্যাড বাট দিস ইজ রিয়েল। বেশিরভাগ মুসলমানদের কন্ডিশন হলো এই দিক থেকে আমাদের ভ্রাতৃত্ব বোধ, যেই কাছে আসবে তখনই ফিটনা শুরু হবে। নর্মাল যে মানুষের মধ্যে প্রবলেম হবে, ইট ইস ট্রু, আল্লাহ তো রসুল এই জিনিসকে অ্যাড্রেস করেছেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। হাউএভার, আমাদেরকে বুঝতে হবে এই রিয়েলিস্টিক প্রবলেমটাকে কিভাবে হ্যান্ডেল করতে হবে। কারণ আমরা চাই না আল্লাহর দিনের জন্য সিয়াম করে, সলা করে, সিয়াম করে, জাকাত দিয়ে, সাদাকা দেওয়ার পরও কাউকে কেমতে আল্লাহর সামনে দোষী সাব্যস্ত হয়ে জাহান্নামী হবে, এটা আমরা চাই না। এয়ারফোর্স আমাদের ছোটখাটো মিস্টেক গুলো যেটা আমাদের মধ্যে মেজর ফিটনা শুরু করতে পারে সেই জিনিসগুলোকে দেখে অ্যাড্রেস করা উচিত। আল্লাহ, দিস ইজ প্রবলেম এভরিবডি হ্যাভ ইট, আমাদের সবার মধ্যে এই প্রবলেম রয়ে গেছে কম বেশি, ইট ইস ট্রু। চিরাচেন রোগীরা, আমরা সবাই সাধারণ মানুষ, আমরা সবাই সাধারণ মানুষ। ঈদের যদি আপনি হাফেজ কোরআন হন, আপনি যদি আলেম হন, আপনি যদি মুহাদ্দিস হন, ফকিহ হন, মুফাসসির কোরআন হন, রিগার্ডলেস যেই হন আপনি একটা মানুষ। ইভেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন: ইন্না মা আনা বাশারুম মিসলুকুম, আমি তোমাদের মতো মানুষ মাত্র, শুধুমাত্র ডিফারেন্স হলো এই আমার মধ্যে ওহী আসছে। মানুষের যে ইমোশন, অ্যাঙ্গার, আচ্ছা যেগুলো নর্মাল কোয়ালিটি যেগুলো থাকবে, এটাকে কন্ট্রোল করতে হবে, অ্যাড্রেস করতে হবে, তো আল্লাহর ভয়ে এগুলোকে সীমা রাখার মধ্যে সীমাবদ্ধ রাখতে হবে। দ্যাট ইজ দ্য হোল আইডিয়া, আল্লাহকে ভয় করা, এই যে তাকওয়া, এটা হোল আইডিয়া হলো এই। আমাদের যে মধ্যে যে যে হিউম্যান উইকনেস, যে ডিজিজ গুলো রয়েছে, যে প্রবলেম রয়েছে, সেগুলোকে কন্ট্রোলে রাখা। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুলিকাল ইনসান মিন খুলিকাল ইনসান হালুয়া, মানুষকে অস্থির চিত্র করে বানানো হয়েছে। খুলিকাল ইনসান মিন আজাল, মানুষ হলো অস্থির, অ্যাগ্রেসিভ, ডিমান্ডিং। এই যে কোয়ালিটি গুলো আমাদের রয়েছে, আল্লাহ বলছেন খুলিকাল ইনসান দাঈফা, মানুষকে দুর্বল হিসেবে সৃষ্টি করা হয়েছে। আমাদের হিউম্যান উইকনেস গুলো থাকবে, এটা নর্মাল, কারণ আমরা ফেরেস্তা না। আর নর্মাল উইকনেস থাকার পরও যে আল্লাহর ভয়ে উইকনেস গুলোকে কন্ট্রোল করবে, তাদের জন্য রিওয়ার্ড।
لا بقولشن واستعينوا بالصبر والصلاه انها لكبيره الا على الخاشعين আল্লাহকে ভয় নামাজ এবং সবরের মাধ্যমে আল্লাহর রশিকে শক্তিগুলো ধরতে হবে। এটা একটা কঠিন কাজ, এক্সেপ্ট যারা আল্লাহকে ভয় করে। আল্লাহর ভয় মানুষকে গাইড করবে, এটা একটা ট্র্যাক গাইড করবে। এটাকে যদি কালচার না করতে পারি, আমাদের এই নলেজ হবে একটা ইনফরমেশন মাত্র, একটা ডেটা বেস। শেখানোর জ্ঞান ছিল, এটা একটা বইয়ের মতো, এটা কোনো বেনিফিট নেই। তো আমাদের নলেজ যদি আমাকে বেনিফিট না দেয় তাহলে বুঝতে হবে এটা ওয়েস্ট, ওয়েস্ট, এটা ওয়েস্ট অফ টাইম। এরপর নলেজ কে কালচার করতে হবে, বেনিফিট পেতে হবে, কি করতে হবে, আল্লাহর ভয় থাকতে হবে। তার মধ্যে নলেজ থাকবে তো আমাদের আল্লাহর ভয় থাকতেই হবে। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইন্নামা ইয়াখশাল্লাহু মিন ইবাদিহিল উলামা, যাদের মধ্যে জ্ঞান রয়েছে তারা আল্লাহকে ভয় করে বেশি, আর এই ভয় মানুষকে হারাম থেকে প্রোটেক্ট করবে। তো কামিং ব্যাক টু দ্য পয়েন্ট, যে আমাদের ভাই বোন মুসলমানদের যে ফিতনা অল ওভার, তা আমাদের জীবনী থেকে দেখেন। তারপরে দেখেন জামানের পর জামান যে ফিতন, একজন ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু আমিরুল মুমিনিন, তাকে তার বাসায় বসে তার ঘরে বসে তাকে হত্যা করা হলো রাদিয়াল্লাহু আনহু। তো দ্য পয়েন্ট হলো যে ফিতনা ওয়াজ কন্টিনিউয়াস। এখন এই ফিতনার জামানে আমাদেরকে বাঁচাতে হবে, ফার্স্ট আমাদেরকে বাঁচাতে হবে আমাদের নিজের নফস থেকে। একদম প্রতিটা খুতবার আগে মানুষ বলে নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা, আল্লাহ আমাদেরকে রক্ষা করো মিন শুরুরি আনফুসিনা, আমাদের নিজেদের যে কর্ম, নিজেদের ডিজিজ, নিজেদের যে রোগ, আমাদের এই ইমানি যে রোগ গুলো ইসলামের যে মানে দ্য ডিজিজেস অফ দ্য হার্ট, এই থেকে আল্লাহ তুমি রক্ষা করো। আউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা, এবং আমাদের খারাপ কাজের যে খারাপ পরিণতি, খারাপ ইভেল ডিজ, এগুলো থেকে আমাদেরকে রক্ষা করো। এটা বুঝতে হবে, ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট যে আমি কিয়ামতের দিন আমার নিজের শত্রু হয়ে দাঁড়াবো, আমি কিয়ামতের দিন আমার নিজের সবচেয়ে বড় শত্রু হয়ে দাঁড়াবো। নিজেকে কন্ট্রোল করতে হবে, আমি নিজেকে যখন কন্ট্রোল করতে পারবো আমার সঙ্গে আমাদের নিজের ব্যাগারহুড করে উঠবে। মাইনর ডিফারেন্সেস গুলো ইগনোর করবো মেজর ইউনিটির কারণে। বিশেষ করে যদি না বুঝি, আমরা যদি স্টাডি করি কিতাব সুন্নাহ ও মুহাম্মদের জ্ঞান, এটা একটা ইসলামিক ক্লাব, ফান ক্লাবের মতো হয়ে যাবে, একটা কমিউনিটি সেন্টারের মতো হয়ে যাবে। সেটা করলে হবে না, আল্লাহর দিনের একটা প্র্যাকটিক্যাল ইমপ্লিকেশন থাকতে হবে আমাদের লাইফে। ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড দিস, মুসলমানের যে ফিতান ওভার অ্যান্ড ওভার এগেন, কারণ কি আল্লাহ প্রোটেক্ট করেন, ফরগিভ করেন, গাইড আস সুবহানাহু ওয়া তাআলা। আমাদের প্রবলেম হলো যে আমাদের এলম হ্যাজ বিকাম এ টুল টু আর্গিউ উইথ এন্ড ফাইট উইথ। আমাদের এলম হলো আমাদের ডিভিশনের কারণ হয়ে দাঁড়াচ্ছে, ইউনিটির কারণ হয়নি। ورد الله سبحانه وتعالى بيقول واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا. علم فالله سبحانه وتعالى الله رشي جارا ধরবে তারা ইসলামে শক্ত হয়ে থাকবে, তাদের ডিভিশন আসতে পারে না। ওয়াই তাদের ইস্যু ফকে ডিফারেন্স হতে পারে, তাদের মাসালে ডিফারেন্স হতে পারে, কিন্তু তাদের আন্ডারস্ট্যান্ডিং এন্ড ইউনিটি করে যে ব্রেকডাউন হতে পারে না, বিকজ তারা আল্লাহ বলেছেন তোমরা একত্রিত হও। তো কি করবে, আল্লাহ রশিকে শক্ত করে ধরো। আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারাক্তু ফিকুম আমরাইন لن تدلوا أن يتمسككم بهن كتاب الله وسنة كما قال صلى الله عليه وسلم. الله مجد بلوشن وده مجد دوتي جنس جنس جلم كتاب السنة يقول لك شرط كورو دهل تمنا كون دين پتھا رہو بنا تمنا كتاب السنة دھرا پر جدي عمرا جدي پتھا رہو جائي عمرا مجد division دیکھا دائي عمرا مجد اختلاف and fitna دیکھا دائي fitna عمرا مجد عمرا اسلامي بھاتتت بود brotherhood مجد crack شوری brotherhood کے بھینے فلچے এই এলমের বেনিফিটটা কি হলো, যে এলম ভাইয়ের সাথে ভাইয়ের প্রোটেকশন আনলো না, ভালোবাসা আনলো না, সে এলমের বেনিফিটটা কি? আমাদের এখলাস চেক করা দরকার, আমাদের সিনসিয়ারিটি চেক করা দরকার। সেকেন্ডলি আমাদের চেক করা দরকার আমাদের শয়তান আমাদের মধ্যে চলে আসছে কিনা, আমাদের রিয়ার ব্যাপারটা চেক করা দরকার, আমাদের নিফাকের ব্যাপারটা চেক করা দরকার। এইসব জিনিস চেক করে আমাদেরকে আস্তে আস্তে আগাতে হবে। মৃত্যুর সময় যখন মালাকুল মউত আসবে তখন আমাদের জীবনের প্রতিটি জিনিস আমাদের যে দুঃখের কারণ না হয়ে যাবে, এই জিনিস সব বুঝতে হবে, বুঝতে হবে। আমাকে কে আলেম বললো আর কে ফকি বললো, কে কোন স্কলার বললো, ডাজ নট ম্যাটার। যদি কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এগুলো অ্যাকসেপ্ট না করেন, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলা তুযাক্কু আনফুসাকুম ওয়া হুয়া আলামু বিমান ইত্তাকা, তোমরা নিজের বরকত নিজে ঘোষণা করো না, নিজেকে মুত্তাকি মনে করো না, নিজেকে পবিত্র মনে করো না। আল্লাহ তুযাক্কু আনফুসাকুম, আল্লাহ ভালো জানেন তোমাদের মধ্যে কার তাকওয়া আছে, কে আল্লাহকে ভালোবাসে, কে পবিত্র, আল্লাহ ভালো জানেন। দেখুন আমাদেরকে নিজেদের ব্যাপারে সতর্ক হতে হবে সবার আগে, অন্যের ব্যাপারে সতর্ক হয়ে লাভ নেই। আপনার যদি খিদা লাগে খাওয়া, তো আপনাকে খেতে হবে। লাইক ওয়াইজ এলমের ব্যাপারে, আল্লাহর ভয়ের ব্যাপারে, ভাতৃত্ববোধের ব্যাপারে, ইস্যু অফ দিনের ব্যাপারে, ইউনিটির ব্যাপারে, আমাকে নিজেকে ওয়াচ করতে হবে, আমাকে ফার্স্ট।
মিরর সামনে আয়নায় দাঁড়িয়ে নিজেকে দেখতে হবে, ফার্স্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট। কারণ আল্লাহ আদেশটা দেখেন, আল্লাহ কোরআনে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম, তোমাদেরকে জাহান্নাম থেকে বাঁচাও ফার্স্ট। প্রতিটা ইন্ডিভিজুয়াল পার্সন নিজেকে জাহান্নাম থেকে বাঁচাতে হবে, দ্যাট ইজ দ্য আইডিয়া। তারপরে ওয়াজ লিখুন, তারপরে তোমার ফ্যামিলি, ফ্যামিলি আগে আসেনি, বন্ধু বান্ধব তো পরের ব্যাপার। তাই আমাদেরকে ফার্স্ট দেখতে হবে, আমি যে এবাদত করছি, আমি যে নলেজ অর্জন করছি, আমি যে কারোর সাথে আর্গু করছি, কাউকে ভালোবাসছি, কাউকে ঘৃণা করছি, এটা কি আল্লাহর জন্য নাকি সমাদার মোটিভ রয়েছে? আমার আমার আদার ইন্টেনশন রয়েছে, কারণ আল্লাহর সাথে ভালো করে জানেন এই ধোকাবাজি দুনিয়া চলবে, আল্লাহর সামনে চলবে না। লা ইয়াখফা আলা আল্লাহি মিনহুম শাই, আল্লাহর কাছে কোনো কিছু গোপন থাকবে না। এরপর আগেন আইডিয়া ইজ দিস, আমাদের ব্রাদার্স এন্ড সিস্টার্স বুঝতে হবে যে আমাদের মানসিক যে দুর্বলতা এটাকে ফার্স্ট রিয়েলাইজ করতে হবে, তারপরে এটা প্রিভেন্টিভ মেজারমেন্ট নিতে হবে। এরপর আমার যে প্রবলেম রয়েছে আমি সেটা নিজেকে কালচার করে সেটাকে রেক্টিফাই করার চেষ্টা করছি, আপনার তো আপনার করতে হবে। এভরি সিঙ্গেল পার্সন তার নিজের প্রবলেম নিজে অ্যাড্রেস করতে হবে। তাই এখন এরকম স্টাডিজ একটা স্টাইল হলে হবে না, ইসলামিক স্টাডিজ একটা স্টাইল হলে হবে না। দিস ইজ এলম শুড ব্রিং দ্য তাকওয়া অফ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এলম শুড ব্রিং দ্য ফিয়ার অফ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আই উইল এক্সপ্লেইন দিস টু মাই সন, আই উইল এক্সপ্লেইন, আমি জিজ্ঞেস করলাম ডু ইউ হ্যাভ ফিয়ার অফ আল্লাহ ইন ইয়োর হার্ট, রিপ্লাই করলো কিভাবে বুঝবো, এক্সাম্পল হলো কিভাবে বুঝবে দ্য ফায়ার অফ দ্য স্টোভ, চুলোর আগুনকে মানুষ কিভাবে ভয় পায়, চুলোর সাহায্য করে দেয় না, দূরে থাকে। তাই মানুষ এই কেয়ারফুল অ্যাপ্রোচ, কেয়ারফুল মেজারমেন্ট নেয় আগুন থেকে বাঁচার জন্য। তেমনি আল্লাহ তো তিলকা হুদুদ আল্লাহ, আল্লাহর বাউন্ডারি গুলো, আল্লাহর সীমারেখা গুলো আল্লাহ বলে দিয়েছেন, তাহলে এত দুয়া এগুলোর ধারে পাশে যেতে পারবে না, এগুলো থেকে দূরে থাকতে হবে। আর এগুলো বাইরের এক্সটার্নাল শরিয়া রুল, যেগুলো বাহ্যিক জিনিস, সালাত সিয়াম করা, পর্দা করা, এগুলো সুন্দর করে কোরআন তাজবীহ শহীদ পড়া, উযু ঠিক মতো করা, আমরা হয়তো এগুলো করছি, যারা করছি না তারা শেখা দরকার, কিন্তু যারা করছি মাশাআল্লাহ ইজ ভেরি গুড, কিন্তু আমাদের যে ইন্টারনাল প্রবলেম, এই মুসলমান একসাথে নামাজ পড়তে জানা, একজন একজনকে হেট করছে, এগুলো ডিজিজ অফ দ্য হার্ট, এগুলোকে যদি অ্যাড্রেস না করা হয় কবরে গুলো ধরে ধরা পড়ে যাওয়ার চান্স হয়ে গেছে। এয়ারফোর সিনসিয়ারিটি এন্ড ব্রাদারহুড, যারা আল্লাহকে ভয় করবে তাদের মধ্যে আল্লাহর ভয় থাকবে, তাদের মধ্যে যে এলমের যে বেনিফিট, যে তাকওয়া, সেটা সেটা বহিঃপ্রকাশ দেখা যাবে ইনশাআল্লাহ। এয়ারফোর মাই ব্রাদার এন্ড সিস্টার, আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম আলাইকুম নার, আল্লাহ আগুন থেকে বাঁচাতে বলেছে। তো আমাদের কিচেনে যেমন চুলার আগুন থেকে নিজের হাতকে বাঁচানোর চেষ্টা করি, পানি বেশি গরম হলে যাতে ভুলে যেতে চাষ না করি, এভাবে কেয়ারফুল থাকি, এভাবে আল্লাহ জাহান্নামের আগুন থেকে আমাদেরকে কেয়ারফুল থাকতে হবে। আর জাহান্নামে যাওয়ার মেজর কারণ হবে কিয়ামতের দিন তিন গ্রুপ লোক, তার মধ্যে একজন হলো রাজুল জামা আল কোরআন, তার মধ্যে কোরআনের জ্ঞান ছিল, কারণ জ্ঞান থাকা সত্ত্বেও সে আল্লাহকে ডিজার্ভ করলো, জ্ঞান থাকা সত্ত্বেও সে রিয়া আর নিফাকের আশ্রয় নিল, এই জন্য কিয়ামতের দিন তিন লোক যে জাহান্নামে যাবে তার মধ্যে সে হলো নম্বর ওয়ান। দেখো আমরা বুঝতে হবে যেন আমরা নামাজ পড়ে, বোরকা পরে, দাঁড়িয়ে রেখে হেবাদত করে, মান্ডেফাজে ফাস্টিং করে, কেম লাইন করে, তারপরে জাহান নামে কি মানি, রাস্তা করে যে হারাম করছে তার সাথে আমি কেমন দিন কেন জাহান নামে যাবো? ওয়াই দেয়ারফোর তারা এই কষ্টটা করছেন, তাদেরকে নিজের দিকে একটু নজর দিতে হবে, মানুষের দিকে নজর না দিয়ে নিজের দিকে নজর দিতে হবে, যাতে আমরা কেমন আল্লাহ জাহান নাম থেকে বাঁচতে চাই। তো ইন্ট্রোডাকশন ফিনিশ, নাও লেটস কাম টু দ্য মেইন টপিক। قال الله سبحانه وتعالى في سورة الحجرات إنما المؤمنين إخوة فأصلحوا بين إخويكم واتقوا الله لعلكم ترحمون. أما الدسكشن جانا أما در أرغمنت تول نهاية أما در مدى محبة نششتي كره أنا ألتمتني الله بلوكين إنما المؤمنين إخوة مؤمننا كيشونا شدو مطر برادر چارا It means exclusively their brothers. الله بلوكين مؤمنين إخوة الله بلوكين إنما المؤمنين إخوة إنما مني this word brings about exclusion. মুমিনরা কিছুই না শুধুমাত্র, ইন্নামাল মুমিনুনা ইখওয়া, মুমিনরা আর মুমিন পুরুষরা ভাই ভাই, মুমিন বোনরা মহিলা বোন বোন, ভাই বোন, অল টুগেদার উই আর ব্রাদার্স এন্ড সিস্টার্স। আল্লাহ বলেছেন ইন্নামাল মুমিনুনা ইখওয়া ফাসলিহু বাইনা ইখওয়াইকুম, এই ভাইয়ের মধ্যে কোনো ব্যাপারে ফিতনা হলে, কোনো প্রবলেম হলে আল্লাহ বলেছেন আসলিহু বাইনা ইখওয়াইকুম, ভাই ভাই বোনদের মধ্যে ইসলাহ করে দাও, ফয়সলা করে দাও, মিটমাট করে দাও, তারপর আল্লাহ করব আল্লাহ করিতুর হামুল, এই ফয়সলা করে দাও যে ভাইয়ের মধ্যে যে ফিতনা হয়েছে
আল্লাহ সেটা বলেছেন ওয়াত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো, এই যে ইসলাহ করবেন, এই যে ফিতনা হয়েছে, এই দুটো ঘটনা ঘটার সময় এটা আমাদেরকে আল্লাহকে ভয় করতে হবে। ওয়াত্তাকুল্লাহ আল্লাহ আল্লাহ কুমতুর হামুন, আল্লাহকে ভয় করো যাতে আল্লাহ তোমাদেরকে রহম করতে পারেন। আল্লাহর রহম না থাকলে কোন দিকে যাওয়া যাবে না, আমরা ডেড। এরপর আল্লাহর রহমত পেতে হলে কি হতে হবে, আল্লাহকে ভয় করতে হবে। আর মানুষ যখন আল্লাহকে ভয় করতে শিখবে তখন দিন মধ্যে যে ফিতনা, যে প্রবলেমটাকে অবজেক্টিভ অ্যানালাইসিস করে, অবজেক্টিভ অ্যানালাইসিস করে সেটাকে ফয়সলা করা যাবে। দুই মুত্তাকি যদি পাশাপাশি হয়, কোন ধরনের আর্গুমেন্ট হয়, তখন তাদের মধ্যে আল্লাহর ভয় আসবে, সে কেমতের কঠিন দিনের কথা মনে আসবে। মনে আসবে যাওমা ইয়াকুমুন নাসু লিরাব্বিল আলামিন, মানুষ কেমতের দিন আল্লাহর সামনে দাঁড়াতে হবে। সেদিন আল্লাহ মানুষকে জিজ্ঞেস করবেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। কেয়ামতের দিন মানুষের গোপন রহস্যকে আল্লাহ প্রকাশ করে দেবেন। লা ইয়াখফা আলাল্লাহি মিনহুম শাই, আল্লাহর কাছে কোনো কিছু গোপন থাকবে না। সেদিন মানুষের মুখকে আল্লাহ বন্ধ করে দেবে, তাদের হাত তাদের পা সাক্ষী দেবে তাদের বিরুদ্ধে। সেই দিন যে মানুষের এক্সটার্নাল পাইটি, পাবলিক মেকআপ এন্ড শো অফ, আল্লাহ মানে আল্লাহকে জাহির করে দেবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তো মানুষকে মনে রাখতে হবে যে আল্লাহকে ভয় করতে শিখতে হবে। আল্লাহর ভয়ের কারণে এক ভাইকে মাফ করে দিতে হবে, আল্লাহর ভয়ের কারণে অন্য দোষকে ইগনোর করে দিতে হবে, যাতে কিয়ামতে আল্লাহ থেকে সাজা পাওয়া যায়। ফাল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলা তুহিব্বুনা ইগফির আল্লাহু লাকুম, তোমরা কি চাও না আল্লাহ তোমাদেরকে মাফ করে দেয়? তো কোন ভাইয়ের মিষ্টিকে মাফ করে দিতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, তোমরা কি চাও না আল্লাহ তোমাদেরকে মাফ করুক? আল্লাহর কাছ থেকে সেই মাফ চাই, তোমরা তোমরা মানুষকে মাফ করতে শেখো। তো দেরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়া জাআলনা লিবা'দিকুম লিবা'দি ফিতনা তাসবিরুন ওয়া কানা রাব্বুকা বাসীরা, তোমাদের একে তোমাদেরকে একে অপরের জন্য কে আমি অল অফ ইউ আর ফিতনা ফর আদার, পরীক্ষা ক্যাচ, আমরা একে অপরের জন্য পরীক্ষা স্বরূপ। সুতরাং আমাদেরকে একটু ধৈর্য ধরতে হবে, আল্লাহ দেখছেন ব্যাপারটা। যে মানুষকে মাফ করে দেবে, মানুষের ভুলকে ইগনোর করে দেবে, তাদের মেজর ভুলকে ইগনোর করে দেবে, শরীয় ডিফারেন্স না, শরীয় ডিফারেন্স ব্যাপার আসছি। কিন্তু এক ভাই আপনাকে গালি দিয়ে ফেললো, কিন্তু এক ভাই আপনাকে আপনার রাইট কে ভায়োলেট করলো, তাকে ফরগিভ করতে শিখতে হবে। কারণ আল্লাহ আল্লাহ ভালোবাসেন যে ফরগিভ করে, যে মানুষকে মাফ করে দেয়। আল্লাহ বলেছেন ইন্নামাল মুমিনুন ইখওয়া, আর ভাইয়ের প্রতি যে ভাইয়ের যে অধিকার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এস্টাবলিশ করেছেন, এই ভাইকে যদি মাফ করে দেন আল্লাহ সন্তুষ্টির জন্য, সুবহানাল্লাহ, দ্যাট ইজ গ্রেট জব। মানুষ যখন আল্লাহর সন্তুষ্টির জন্য কিয়ামতকে নিজের অবজেক্টিভ রাখবে, কিয়ামতকে নিজের ফোকাস রাখবে, জান্নাতের ডিজায়ার আর জাহান্নামের ভয় তার ফোকাসে যখন থাকবে, তখন ছোট ছোট জিনিসকে ইগনোর করতে শিখবে। তা আমরা ছোট ছোট জিনিসকে ম্যাগনিফাই করে বিগ ডিল করে ফেলতেছি, কারণ কি আমাদের মধ্যে ডিজিজ রয়ে গেছে, আমাদের হাতের মধ্যে প্রবলেম রয়ে গেছে, হাসাদ রয়ে গেছে, জেলাসি, অ্যাঙ্গার, হেট্রেড, কম্পিটিশন এগুলো রয়ে গেছে। এগুলোকে কন্ট্রোল করতে হবে। আমাদের আছে আল্লাহ তাআলা বলেছেন, তাফাকুরু বাইনাহুম ওয়া তাকাসুরু ফিল আমওয়ালি ওয়াল আওলাদ, আমাদের মধ্যে যে কম্পিটিশন, কে কার চেয়ে বড় হয়ে যাবে, কে কার চেয়ে সোয়াব বেশি হবে, ইট ইজ ভেরি নর্মাল। ইট ইজ আ ব্যাড থিং, বাট ইট ইজ ভেরি নর্মাল। ইট ভেরি নর্মাল থেকে অ্যাডজাস্ট করতে হবে। ফর এক্সাম্পল, প্রতিটা মানুষ রাতে ঘুমানোর পর সকালে উঠলে তার এক ক্যারিয়ার তার মুখের মধ্যে স্মেল করে দেবে, ইট ভেরি নর্মাল। হ্যাঁ, এটা স্মেল হবে, এটা নর্মাল, এটা বলে বসে থাকতে হবে না, ঠিক আছে, টিথ ব্রাশ করতে হবে। তাহলে আমরা জানি আমাদের হাতের মধ্যে ডিজিজ রয়েছে, ইট ইজ ভেরি নর্মাল, এটাকে অ্যাডজাস্ট করতে হবে, এটাকে প্রোটেক্ট করতে হবে, এটার বিরুদ্ধে কাজ করে এটাকে কন্ট্রোলে আনতে হবে। সেখানে দায়িত্ব ওয়াসওয়াসা দেওয়া, আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস, শয়তান মানুষের জিন থেকে যে শয়তান আসবে মানুষকে ওয়াসওয়াসা দিবে। আর আমাদের দায়িত্ব হবে আল্লাহর কাছে থেকে প্রোটেকশন চাওয়া। আল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাগান্নাতা মিনাশ শয়তানি নাযগুন ফাসতাঈদ বিল্লাহ, তখন শয়তান এসে ওয়াসওয়াসা দিবে, তোমাকে বাজার করবে, তোমাকে উস্কানি দেবে, কি করতে হবে, আল্লাহর কাছে পানা চেতে হবে। সুবহানাল্লাহ, মুমিনের প্রতিটা জীবনের প্রতিটা জিনিস, কিভাবে খাবে হালাল, কিভাবে ঘুমাবে সেটা, কিভাবে ড্রেস পরবে, কিভাবে ভাইয়ের সাথে কথা বলবে, কে রাগ করলে কিভাবে রেসপন্ড করবে, কে কান্না করলে তাকে কিভাবে হেল্প করতে যাবে, এভরিথিং ইজ ডিটেইল ইন ইসলাম। দেয়ারফর আমরা যারা মুসলমান, স্পেশালি আমরা যারা মুসলমান যারা দাওয়া করতে চাই, স্পেশালি যারা দিন দিনের নলেজ অর্জন করার চেষ্টা করছি, স্পেশালি যারা মানুষকে আল্লাহ দিনের কথা বলতে চাচ্ছি, স্পেশালি যারা আল্লাহকে ভয় করি, যারা আমরা ক্লেম করি যে আল্লাহকে ভয় করি, যারা আমরা বলি আমরা কিতাব সুন্নার মধ্যে আছি, যারা আমরা বলি আমরা আহলে সুন্নাহ ওয়াল জামা, তারা যেন নবীর সুন্নতকে ফলো করি। নবীর একটা সুন্নত, নবীর সুন্নাহ হলো আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু নারিদ করেছেন, সে আল্লাহ নবীকে 10 বছর সার্ভিস দিয়েছে, আল্লাহ নবী কোনোদিন তার সাথে অ্যাংরি হননি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
رحمة وما أرسلناك إلا رحمة للعالمين. الله النبي صلى الله عليه وسلم embodiment of mercy of Allah سبحانه وتعالى. الله نيجي بلوكين الرحمن علم القرآن. الله بلوكين كتب على النفس رحمة. أما نيجي لك الرحمة كرك من ذلك الكر بيتشي. So رحمة is part of this deen. رحمة came out from the رحم. To explain كر بيتشي بوري. যে আমাদের মধ্যে সেই ভাতৃত্ববোধ, এই বন্ধন, এই কম্প্যাশন, এই লাভ থাকতে হবে ভাইয়ের জন্য। আল্লাহ বলছেন ইন্নামাল মুমিনুনা ইখওয়া ফাসলিহু বাইনা ইখওয়াইকুম ওয়াত্তাকুল্লাহ লাআল্লাকুম তুরহামুন। তো আমরা ভাইয়ের সাথে ভাইয়ের মধ্যে মহব্বত থাকতে হবে, কনসার্ন থাকতে হবে, লাভ থাকতে হবে ইনশাআল্লাহ। আর ভাইয়ের ভুল ত্রুটিকে মাফ করতে হবে। তার মেজর সিন হলো তাকে অ্যাড্রেস করতে হবে বাট জেন্টল উইথ কেয়ারফুল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাল্লাহ ইউহিব্বুর রিফক। الله سبحانه وكما قال صلى الله عليه وسلم الله النبي بلشان مور الله ان الله سبحانه وتعالى جنتل بيهيفير كما يذكرن رسول صلى الله عليه وسلم حديث بلشان مور الله that anything done gently nothing comes out of that except good خير so therefore we have to be gentle we have to be careful we have to be really handled with care এখন যদি আপনাকে কোনো শিপমেন্ট আসে UPS বা পোস্টাল শিপমেন্ট যদি গ্লাস কাচের টুকরো বা ল্যাপটপ এগুলো থাকে লেখা থাকে ফ্রাজাইল হ্যান্ডেল উইথ কেয়ার মুসলিম হলো একটু সফট অ্যান্ড জেন্টল কেপরকে হ্যান্ডেল উইথ কেয়ার তাদের করতে হবে আর এটা আমার ভাই যদি সত্যি আয়াতে বিশ্বাস করি যদি সত্যি আল্লাহকে বিশ্বাস করি যদি আল্লাহর কথায় আমি বিশ্বাস করি কোরআনকে যদি হকের বাণী মনে করি আল্লাহ বলেছেন ইন্নামাল মুমিনুনা ইখওয়া ফাসলিহু বাইনা আখাইকুম ওয়াত্তাকুল্লাহ লাআল্লাকুম তুরহামুন তাইব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন মুমিন মুমিন ভাই তোমরা একে দুজনের মধ্যে যদি কোনো ফিতনা সেটাকে কেয়ারফুলি অ্যাড্রেস করবে এবং আল্লাহকে ভয় করবে এতে তোমরা আল্লাহর রহম পেতে পারো قال الله سبحانه وتعالى الله سبحانه وتعالى بوشن يا أيها الذين آمنوا كونوا قوامون بالقسط شهداء لله ولو على أنفسكم الله سبحانه وتعالى بوشن مؤمن درا ثم حاكر بطه شطر بطه داراو جاستيسر بطه داراو ثم عادلر بطه داراو اعملوا الله بوشن الله كمان كنشن ثم جاستيس استبلش كرو إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى ينهى عن الفحشاء والمنكر الله بقول لكم تمدد كو أوردر ديت إن الله إتري كمان فرض الله سبحانه وتعالى تتم جاستيس استابلش كرب لو مثل جاستيس استابلش كرب تبي نيجر بير دخلوا فرماني كي إذا كان رونغ هبو تكون أرجن سير كارنة جاستيس تك بير سبنا برادر هتة جارنا برادر أي مدة ميستيك فرجيف مي أم لا الله فرجيف يو تيجي جاستيس أبلاي كولم أمي جاني أمي رونغ كده نيجر إيجو নিজের এগোকে নিজের যে খিবর নিজের মধ্যে অ্যারোগেন্স এটাকে আমি কন্ট্রোলে রেখে বাইরের কাছে যে মাফ চাওয়া ইটস এ গ্রেট জব ইটস এ গ্রেট সাইন অফ ইমান বিল্লাহ দেয়ারফোর আমাদের উচিত নিজেকে কন্ট্রোল করা জাস্টিস এস্টাবলিশ করা আমার ফরে হোক আমার এগেনস্টে হোক ইউ মাস্ট এস্টাবলিশ জাস্টিস ফর দ্য সেক অফ জাল্লাহু আলা আর যারা এই কাজগুলো করবে কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে রেসপেক্ট দেবেন তাদেরকে অনার দেবেন فرستر بيقول سلام عليكم تبتم فادخلوها خالدين الله بيقول سلام عليكم الله قدرك سالتشن بذل الله سبحانه وتعالى قدرك عزا بذل الله سبحانه وتعالى بيقول إن المتكل في جنة ونهر في مقعد صدق عند مليك مقتدر الله سبحانه وتعالى متخذ القطب لتشن لا تقوى القطب لتشن إن المتكل في جنة ونهر في مقعد صدق عند مليك مقتدر কেমতের দিন আল্লাহ তাদেরকে জান্নাতের নিয়ামত দান করবেন তারা উচ্চ উচ্চ আসনে বসে থাকবে আল্লাহর সান্নিধ্যে এরপর এই বেনিফিট এই অনার এই ডিগনিটি তাদের জন্য যারা আল্লাহকে ভয় করে হকের পথে চলেছে হক শুধুমাত্র কোরআন তাজউদে শহীদ পড়া হক না হক শুধুমাত্র মাথায় মানে সুন্দর করে খেয়াল লাইন করে না বান্দা কাজে ফাস্টিং করে না হকের স্পেশাল ইমপ্লিকেশন আছে হকের ইন্টার পাবলিক রিলেশনের মধ্যে ইমপ্লিকেশন রয়েছে তো দেয়ারফোর হক বলতে শুধুমাত্র ইসলামিক অ্যাপিয়ারেন্স না ইসলামিক বিহেভিয়ার পাবলিক রিলেশন সোশ্যাল অ্যাফেয়ার্স ইজ অলসো পার্ট অফ ইট আল্লাহ বলছে ইন্না হাদাল কোরআন ইয়াহদি লিল্লাতি হিয়া আকওয়াম কোরআন মানুষকে সবচেয়ে বেস্ট দিকে গাইড করবে কি ব্যাপারে এভরি অ্যাফেয়ার্স অফ লাইফ এভরি ইস্যুস অফ লাইফ কে আল্লাহ গাইড করবে দেয়ারফোর আমি যদি মৃত্যুকে নামাজি হয়ে আল্লাহকে ভয় করি এই কোয়ালিটি গুলো আমার পার্সোনাল লাইফ এবং পাবলিক লাইফে সেটার ফ্রুট সেটার ফল দেখা যাবে ইনশাআল্লাহ الرسول صلى الله عليه وسلم من حديث دارس الداي أبو داود الترمذي الرسول صلى الله عليه وسلم الله سبحانه وتعالى بلوش أن الحديث يقول في آية من الرحمن الله بلوش أن أما النام هو الرحمن الرحمن يقول شيء هو هذا رحم كتير الله بلوش أن اتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا أرحامنا جمع of the word مفرد الرحم يعني سنجل and plural
রহম, যে টাই অফ কিনশিপ, মানে মানুষের মধ্যে যে ব্লাড রিলেশন এটাকে এস্টাবলিশ করে রাখতে বলেছেন। আল্লাহ বলেছেন সুবহানাহু ওয়া তাআলা, যে এই রহমের কানেকশন, দ্য রিলেশন অফ দ্য ওম, মানে রক্তের সম্পর্ক যে এস্টাবলিশ করে রাখবে, আল্লাহ তাকে টেক কেয়ার করবেন, আল্লাহ তাকে টেক কেয়ার করবেন। এবার হাদিস আবু সাঈদ হাসান বলেছেন, যে ব্যক্তি তার দুনিয়ার হায়াতকে বাড়াতে চায়, তার রিস্কের মধ্যে বরকত চায়, সে যেন তার ব্লাড রিলেশনকে এস্টাবলিশ করে। এটা হলো রিয়েল ব্রাদারহুড, যেটা ব্লাড রিলেশনের, ব্লাড রিলেশনের যে দাবি। আর ইসলামিক ব্রাদারহুড যেটা হলো, এটা গোস বিয়ন্ড ব্রাদারহুড, এটা বিয়ন্ড ব্লাড রিলেশন। যে রিলেশন বেসড অন ইমান, হ্যাঁ ইমান, যে রিলেশন এস্টাবলিশ করেছেন আল্লাহ তার রসুলের মোহাম্মদের কারণে, এই হকের পথে চলার কারণে একে অপরের ভাই হয়েছি, সেই ভাই সম্বন্ধে আমরা এখন কথা বলছি ইনশাআল্লাহ। এই ইসলামিক ভ্রাতৃত্ববোধের যে মেজর ঘটনা যেটা আমরা জানি, রিলেশন বিটুইন দ্য মুহাজিরিন এন্ড আনসার রাদিয়াল্লাহু আনহুম, قال الله سبحانه وتعالى السابقون الأولون من المهاجرين والأنصار الذين اتبعهم بإحسان رضي الله عنهم ورضوان. الله جل وعلا يدوجون كي أدرس كرتين القرآن الكريم. الله مؤمن لا أدرس كرتين سبحان الله رب العظيم الله أكبر. الله تقدر كي مؤمن لا أدرس كرتين. الله تقدر كي سبحان الله. الله تقدر كي مسلم لا أدرس كرتين. الله تقدر كي مسلم لا أدرس كرتين. الله تقدر كي exclusive name دي أدرس كرتين. السابقون الأولون من المهاجرين والأنصار سبحان الله. আল্লাহ তাদের এই নাম ধরে তাদেরকে, তাদের কাজের গুণে, তাদের কোয়ালিফিকেশন যে ছিল সেই অনুযায়ী তাদেরকে আল্লাহ দেখেছেন, আল্লাহ তাদেরকে আনসার দেখেছেন সুবহানাল্লাহ। আল্লাহ তাদেরকে মুহাজির দেখেছেন, যে আল্লাহর দিনের জন্য নিজের দিন, নিজের দেশ ছেড়ে অন্য দেশে চলে গেছে সুবহানাল্লাহ। মুহাজির এন্ড আনসার, এই নামের ডেফিনেশনটা অ্যানাদার লং ডিসকাশন, এটা আমি সেখানে যেতে চাচ্ছি না। হাদিসটা হলো আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহু নারেট করেছেন, দ্যাট রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আমাদের মধ্যে ইসলামিক ভ্রাতৃত্ববোধ এস্টাবলিশ করেছেন, মুহাজির ও আনসারদের মধ্যে যে ভাই ভাই তৈরি করেছেন, রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহু ইবনে আশার মুবাশশিরিন, কি হিমসেলফ সেড দ্যাট আমার সাথে ব্রাদারহুড এস্টাবলিশ হয়েছে সাহাব ইবনে রাবি রাদিয়াল্লাহু আনহুর সাথে। সাহাব ইবনে রাবি রাদিয়াল্লাহু আনহু একজন খুব রিচ পার্সন, ওয়েলথি পার্সন ছিলেন ফ্রম দ্য আনসার। সে বলল, আব্দুর রহমান ইবনে আউফকে বলল, আমার ভাই, তুমি তুমি আমার সুবহানাল্লাহ, তুমি আমার, তুমি আমার সম্পত্তি থেকে অর্ধেক নিয়ে যাও সুবহানাল্লাহ। সে বলেছে যে আর মোর দ্যান ওয়ান ওয়াইফ ছিল, তাহলে আমার এই দুই ওয়াইফের মধ্যে থেকে যে ওয়াইফকে তুমি লাভ করে তাকে না আমি তাকে ডিভোর্স দিয়ে দেবো, তুমি তাকে নিয়ে যাও সুবহানাল্লাহ। এ মুসলিম ওয়াল্লাহি রাব্বিল আযীম, মে আল্লাহ সুবহানাল্লাহ গিভ মি দ্য আন্ডারস্ট্যান্ডিং অফ দিস হাদিস। I ask Allah subhanahu wa ta'ala out of infinite mercy, and may Allah give me this understanding of this hadith of Rasul sallallahu alayhi wa sallam. Musulman jide hadith busti shike, wallahi tar ulum al-Quran dar kanai, ulum al-hadith, and an issue of fiqh and usul, atto boro boro taam na shike, jide musulman simple hadith ke busti shike, subhanallah. Subhanallah, jide muslim tar simple hadith, akta hadith busti shike, musulman dar mazid issue of ikhtilaf, and fight and hasad and anger, you know, এগুলো সব ধুলাই মিশে যাবে সুবহানাল্লাহ। আমার প্রবলেম হলো আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড, মাই ব্রাদার ইওর প্রবলেম ইজ ইউ ডোন্ট আন্ডারস্ট্যান্ড, মাই সিস্টার ইওর প্রবলেম ইজ ইউ ডোন্ট আন্ডারস্ট্যান্ড। আমরা কেউ এগুলো বুঝি না, যদি আমরা সত্যি করে বুঝতাম আমাদের লাইফের স্টাইল ডিফারেন্ট হয়ে যেত। জাস্ট টু থিঙ্ক, মানুষের হাফ ওয়ার্ল্ড দিয়ে দেওয়া যায়, তার বিলাভেড, তার যে ফ্যামিলি মেম্বার, তার ওয়াইফ, ওয়াইফের মধ্যে যাকে তুমি পছন্দ করো তাকে নিতে পারবে, আমি ডিভোর্স করে দেবো সুবহানাল্লাহ। এই ধরনের ব্রাদারহুড সুবহানাল্লাহ, এই ধরনের ব্রাদারহুড ব্রট অ্যাবাউট দ্য রিদা অফ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ তাদের প্রতি রাজি হয়ে গেছেন বিকজ অফ দিস, এই ধরনের কোয়ালিটির জন্য। মাই ব্রাদার, ওই আমলে সাহাবীরা লক্ষ লক্ষ হাদিস জানতো না। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ নুড মোর হাদিস দেন ওমর ইবনে আল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু, ইমাম ওমর ওভার 100,000, সাম প্লেসেস 300,000 হাদিস। তো বড় বড় হাদিস মেমোরাইজেশন, বড় বড় তাফসির অফ দ্য কোরআন, ইট ইজ গুড, কিন্তু আলটিমেট কোয়ালিটি যদি হার্টে যদি এস্টাবলিশ না হয়, বড় বড় কথা বলে ফিতনা গুলো দূর, আর এই ফিতনা মুসলমানের দূর হবে না, আমাদের যে লাঞ্ছনা এই দিনে দূর হবে না যতক্ষণ পর্যন্ত আমাদের হার্টের মধ্যে ইন্টারনাল চেঞ্জ না আসবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইন্না আল্লাহ লা ইগাইরু মা বিকাওমিন হাত্তা ইগাইরু মা বিআনফুসিহিম। ইট আয়াত হ্যাজ মেনি তাফসির, বাট ওয়ান অফ দ্য তাফসির ইজ দিস, আনলেস উই মেক এ চেঞ্জ, এ কনশাস এফর্ট from the within the heart,
those will change outwards. Therefore, other Musliman the Uchiditu Jeshtakara. Askeri lecture is very important, my brother, my sister. Askeri lecture, very fundamental lecture, very important, especially for the Du'at. Those who want to be Da'awar. Very, very important for them. Very important. Currently, Amba Kimala superficial study could she deal it. In a study courtesy based on the letters, but not of the fiqh of it. The Nabi sallallahu alayhi wa sallam, may yurid Allahu bihi khair, yufaqqihu fi ddeen, aw kama qal sallallahu alayhi wa sallam. Allah Nabi bolochan, Allah jar bhalo chan, take dinner understanding dan karen. Yufaqqihu fi ddeen. Allah Nabi bolochan, take memorization capacity dan. Take chubbo pati dan, take dariyakti dan, take mandatory fasting dan. No, yufaqqihu fi ddeen, take dinner understanding dan karen. Many people read, many people memorize, but very few people understand. Now, Barbun, one clogjon memorize kurbe, ukuste kurbe, one clogjon kurbe, but very few people understanding kurbe. It's Allah at the ni'mah. Allah at the ni'mah. Allah majalla min as-salihin ya Rabb. So the point of Allah, amadar ke buste hobe, deen has to be understood and applied in life. Illa alladheena amanu wa amilu as-salihat. এবং জ্ঞান অর্জন করলো জ্ঞান লোক ইমান হলো তার ইমান তার অ্যাকশনে পরিবর্তন কি বলে অ্যাকশনে ট্রান্সফার হতে হবে ম্যানিফেস্টেড হতে হবে এরপর আমরা মুসলমান গভীরভাবে চিন্তা করা দরকার কেমতের কথা চিন্তা করা দরকার জাহান্নামের কথা চিন্তা করা দরকার কবরে আগাদের কথা চিন্তা করা দরকার এখন কবরে মানুষ যাবে খালি হাতে আল্লাহর সামনে ওই দিন কার সাথে কি ঝগড়া ছিল কে কার সম্পত্তি নিল কে কার সাথে গালাগালি করলো এগুলো কাজে আসবে না May Allah subhanahu wa ta'ala protect us from it. Did you know, jokhon kiamat khobor manusher chokhe thakbe, tader focus e thakbe, tokhon duniyar ishob hasad al fitan guli ekটু minimize kora jabe inshallah. May Allah subhanahu wa ta'ala give us the tawfiq. So coming back to the point, je amra jodi musliman dekhen je bhai, sahabader quality chilo, shudhumatro hadith narrator hishebe sahaba chilo na. Sahabara shudhu raat jage namaz porte ei jonno sahaba chilo na. Sahabara sadaqa dite ei jonno sahaba chilo na. Sahabara also good social standards established for Shaykh Nabi Allahu Anhum. And in Nabi Sallallahu Alaihi Wasallam, khairul quruni karni. Kaifa ayyuha an-nas? Kibabe holo eta? Kibabe holo? Because khairul quruni karni. Kibabe holo? Because they practice the deen of Allah subhanahu wa ta'ala in practical life. Amadar onakir kache deen mani tajweed of Quran. Deen mani musnad al-hadith, sciences of hadith. Deen mani ulum al-Quran, usul al-fiqh. You go to sciences of deen, but these are not deen. These sciences of deen will help you to understand the deen. There is a relation between the means and objective. Sabab ke jodi amra goal hishebe niye feli mistake kore thakbo. Sabab the tool thinks about the achievement of objective, which is the rida of Allah subhanahu wa ta'ala. Ei rida pete hole Allah's pleasure pete hole ki amader character change korte hobe. You have to be a better man. In Nabi sallallahu alayhi wa sallam, innama bu'istu li utammima makarim al-akhlaq. Okama qala sallallahu alayhi wa sallam. আল্লাহ নবী বলেছেন আমি দিনে এসেছি কারণ কি আমাদের মুসলমানের ক্যারেক্টারকে রেক্টিফাই করার জন্য এটাকে বিউটিফুল ক্যারেক্টার মুসলিম মাস্ট হ্যাভ এ ক্যারেক্টার অফ এ মুসলিম এগেন এ মুসলিম মাস্ট হ্যাভ এ ক্যারেক্টার অফ এ মুসলিম এগেন এ মুসলিম মাস্ট হ্যাভ এ ক্যারেক্টার অফ এ মুসলিম বাট টুডে আমরা কাফেরের থেকে ডিফারেন্ট হতে চাচ্ছি আমাদের অনেক মুসলমানদের প্রবলেম হলো এই সুবহানাল্লাহ ফর লাস্ট 20 ইয়ার্স ইট বদার্স মি সুবহানাল্লাহ ইয়া আল্লাহ ফরগিভ মি এন্ড গাইড মি টু দ্য রাইট ট্র্যাক আল্লাহুম্মা আমিন ইয়া রব পয়েন্ট হলো মুসলমান বলছে খালিফুল মুশরিকিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তুমি মুশরিকদের থেকে ডিফারেন্ট হও আমরা কিন্তু মুশরিকদের থেকে ডিফারেন্ট ড্রেস পরেই ডিফারেন্ট হচ্ছি আমাদের ক্যারেক্টার মুশরিকদের মতো আমরা অনেক মুসলমান আছে যে হাতের ঘড়ি যেটা রিস্ট ওয়াচটা ডান হাতে পরে ভাবলো যে বিগ গুড মুসলিম হলো ডান হাতে পরেছে গুড নাথিং রং উইথ দ্যাট আই লাইক ইট আলহামদুলিল্লাহ বারাকাল্লাহ ফিকুম ইটস গুড কিন্তু আসলে তোমার ক্যারেক্টার চেঞ্জ করতে হবে ইন্নামা বুইস্তু লুতাম্মিমা মাকারিম আল আখলাক আও কামা কাল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ বলেছেন আমি দুনিয়া এসেছি ইন্নামা আল হাদিস স্টার্ট উইথ দ্য ওয়ার্ড ইন্নামা যারা বেসিক আরবি গ্রামার জানেন রাসূলুল্লাহ ইন্নামা ইন্নামা হল এক্সপ্রেশন যে আমি দুনিয়া এসেছি কোন কারণ ছাড়া নয় শুধুমাত্র একটা কারণ সেটা মানুষের ক্যারেক্টারকে পরিপূর্ণ করতে উত্তম করতে বেটার করতে আমরা মুসলমান কাফের থেকে ডিফারেন্ট হচ্ছে কিভাবে ওরা মেরি ক্রিসমাস বলে বলে আমরা বলবো না আমরা তো বলবো না জানি সেটা জাস্ট নাও মত কিন্তু দ্যাট ক্যান বি দ্য অনলি ক্রাইটেরিয়া বেসড আপন হুইচ মুসলিম ইজ কি বলে সেপারেট ডিফারেন্ট দেন দ্য কুফার নাও আমাদের ক্যারেক্টার উই মাস্ট হ্যাভ গুড মোরাল ক্যারেক্টার গুড বিহেভিয়ার্স
আমি ড্রেস পরে মুসলিম হতে চাই, ওল্লাহ ড্রেস জানেন নাকি আমি মুসলিম উনি খুলুক আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুলুক নাস খুলুক হাসান আকামা কাল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তোমাদের ক্যারেক্টার চেঞ্জ করতে হবে, যে ক্যারেক্টার মানুষকে ভালো ব্যবহার করতে শিখাবে। দেয়ারপর আমরা যারা মুসলিম তারা যেন উই মাস্ট লার্ন ইট, উই মাস্ট প্র্যাকটিস ইট মাই ব্রাদার। কথা শুধু কথা হলে হবে না, আননেসেসারি টক, ঘন্টার পর ঘন্টা কালাম এন্ড কালাম, কালাম দিয়ে লাভ হবে, দেট হ্যাজ টু বি অ্যান অ্যাকশন। দেয়ার মাস্ট বি চেঞ্জ ইন দ্য হার্ট before the change takes to the body. It must be changed. Hijra jokhon sahabara korechen tader heart already hijra kore korche, body shujit pe hijra korche. Abar boli musalman rasul sallallahu alaihi wasallam bolchen innamal a'malu bin niyyati wa innama li kulli imrin ma nawa faman kana hijratuhu lillahi wa rasulihi. Hijra korechi Allah tar rasuler jonno, ei je niya, ei je intention, eta heart er bepar. Tader heart already kitab o sunnah establish hoye geche, tader heart অলরেডি আল্লাহর অবিদেন হয়ে গেছে, যে হার্ট আল্লাহ সন্তুষ্টির কারণে দুনিয়ার জিনিসকে ছেড়ে দিয়েছে, নিজের হককে ছেড়ে দিয়েছে, মানুষ তার সাথে অপব্যবহার করেছে তাকে মাফ করে দিয়েছে। এই যে হার্ট যে আল্লাহর জন্য অলরেডি দুনিয়াকে ত্যাগ করতে শিখছে, যে এই ধরনের জুহুদান নফস করতে শিখেছে, যে এই ধরনের তাসকিয়াত নফস করেছে, যে এই ধরনের তারবিয়াত নফস করেছে, যেগুলো করেছে করার পর তার মধ্যে অলরেডি ইসলাম চলে এসেছে তার হার্টে, যে ফিজিক্যালি হিজরত করুক আর না করছি অলরেডি মাজির হয়ে গেছে, কারণ তার হার্ট অলরেডি স্কোপ খুঁজতেছে কিভাবে আল্লাহ দিনের দিকে ছুটে যাবে। কিন্তু আমরা হয়েছি কি আপজে, আমার বাইরের শোপিস আমাদের নাই, ইন্টারনালি ডিজিজ করাপ্ট করাপ্ট হয়ে গেছে। দেয়ারফর আমাদের এই ডিজিজ থেকে নিজেকে রেকটিফাই করতে হবে, যথেষ্ট এফোর্ট দিতে হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্না ফিল জাসাদি মুদগা, আল্লাহ নবী বলেছেন মানুষের শরীরের মধ্যে একটি করে গোস্তি রয়ে গেছে, বুদ্ধা মানে চামানো গোস্তের মতো। এই গোস্ত যদি পবিত্র হয়, ফাইদা সালাহাত, এই গোস্তটা যদি পবিত্র হয়, এই হার্ট এই জিনিস যদি পিওর হয়, কারেক্ট হয়, রাইচিয়াস হয়, হ্যাঁ কি হবে তার সারা শরীর পবিত্র হয়ে যাবে। আর এটা যদি করাপ্ট হয়, ডিজিজ হয়, সারা শরীর করাপ্ট হয়ে যাবে। আর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন আল্লাহ ওয়াহি আল কলব, হার্ট অফ দ্য ম্যান, আমাদের হার্টকে পবিত্র করার চেষ্টা করতে হবে ইনশাল্লাহ। আর হার্ট পবিত্র হলে ভাইয়ের ভাইয়ের সাথে ভাইয়ের মহব্বত জাগবে, ভাইকে মহব্বত করতে শিখবো, ভাইকে রেসপেক্ট করতে শিখবো, ভাইকে ভাইয়ের মিস্টেক ইগনোর করতে শিখবো, শুধুমাত্র কির জন্য আল্লাহ সন্তুষ্টির জন্য। কিভাবে তুমি সাহাবারা নিজের সম্পত্তির অর্ধেক দিয়েছেন নিজের ভাইকে, তুমি সাহাবারা নিজের ওয়াইফকে পর্যন্ত দিয়ে ফেলছেন আর এক আর এক ভাইকে, সুবহান আল্লাহ রাব্বুল আলামিন। এই কথাটা বুঝতে অনেক সময় লাগবে, হাদিস পেজের পর পেজ মুখস্থ করে পড়লে হবে না, একটা হাদিস পরে আন্ডারস্ট্যান্ডিং করতে হবে। সাহাবাদের আমলে দেখেন রাদিয়াল্লাহু আজমাইন, আমরা হলাম ভ্যাকিউম এর মতো, আমরা হলাম পপকর্ন এর মতো, পপকর্ন হ্যাজ লট অফ ভলিউম নো ম্যাস নো সাবস্ট্যান্স, আমরা হলাম কি লুক বিগ বাট ভেরি স্মল ইনসাইড দ্য হার্ট। মাই ব্রাদার মাই সিস্টার, প্লিজ ফর দ্য সেক অফ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আই আস্ক মাই সেলফ ফার্স্ট, আই আস্ক আল্লাহ টু মার্সি ফার্স্ট সুবহানাহু ওয়া তাআলা, যে আমাদেরকে গাইড করুন যেন আমরা সঠিক পথে চলতে পারি। আল্লাহুম্মা ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমিন। তারপর আসি হুকুক রাইটস অফ দ্য ব্রাদার্স ইনশাআল্লাহ। الله سبحانه وتعالى قرأ سورة حجر يا أيها الذين آمنوا لا يسخر قوم من قوم عسى يكون خير منهم ولا نساء من نساء عسى يكون خير منهن ولا تلمزوا أنفسكم ولا تنرجوا بالألقاب بئس الاسم الفسوق بعد الإيمان ومن لم يتب فأولئك هم الظالمون. الله سورة حجر يقول يا أيها الذين آمنوا الله قادر كبول شن مؤمن ذك كبول شن الله قادر كبول شن مؤمن ذك كبول شن قطرة بستوى جل এটা মুমিনদের বিলিভারদের বলছেন, কাফের মুনাফিক এদেরকে বলছেন না। আল্লাহ আমাদেরকে বলছেন যদি আমরা মুমিন হই ইনশাআল্লাহ, আমাদের হয়ে বলছেন লা ইয়াসখার কওমুন মিন কওমিন আসা ইয়াকুনু খায়রুম মিনহুম ওয়ালা নিসাইন, আল্লাহ ছেলে আর মেয়েদেরকে সেপারেটলি অ্যাড্রেস করেছেন এই আয়াতে। আল্লাহ বলেন মুমিন পুরুষরা তোমরা অন্য ভাইদেরকে ছোট করে দেখো না, তাদেরকে ইগনোর করো না, তাদেরকে খারাপ করে দেখো না। আল্লাহ বলছেন ওয়ালা নিসা, আর মেয়েদের কথা সেপারেট বলেছেন, নিসাইন মিন নিসাইন আসা ইয়াকুনু খায়রুম মিনহুন্না, আল্লাহ বলছেন মেয়েদেরকে বলেছেন তোমরা আরব বোনদেরকে ছোট করে দেখো না, খারাপ নামে দেখো না, হয়তো সে আসা এর কোন খায়রুম মিনহুন্না, শুনে
তুমি যদি আরেকজনকে ছোট করে দেখো হয়তো সে তোমার চেয়ে বেটার, আল্লাহ বলছেন। আল্লাহ বলছেন ওই বাড়িতে বা ওই বোনকে ছোট করে দেখো না হয়তো সে তোমার চেয়ে বেটার। আল্লাহ পুরুষদেরকে সেপারেট করে বলেছেন, মেয়েদেরকে সেপারেট করে বলেছেন, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। হয়তো সে তোমার চেয়ে ভালো, বলা নিশ্চয় আশা এখন খৈর মিন হন না, ওয়ালা তাল মিজান ফুসাকুম ওয়ালা তানাহুজু বিল আলকা বিকাল ইস ফুসুক হাদা ইমান। আল্লাহ বলেছেন এবং একে অপরকে খারাপ নামে দেখো না, তাদেরকে ব্যাড টাইটেল দিয়ে দেখো না। ফর এক্সাম্পল ওয়ালা তানাহুজু বিল আলকা, মানে যে খারাপ নামে দেখো না, এই পাগল, ওই শাওডি, এই বিগ মাউথ, এই ধরনের খারাপ নামে কাউকে দেখো না। আল্লাহ মুমিনদেরকে জালিম বলেছেন যদি তারা তওবা না করে। দেখেন এটা মুনাফিক কাফের ফাসিক না, শুরু করেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা ইয়াসখার কওমুন, আল্লাহ মুমিনদেরকে বলেছেন তারা জালিম হবে, তারা যারা এই ধরনের কাজগুলো করবে তারপর তওবা না করবে আল্লাহ। তো আমাদেরকে মাই ব্রাদার মাই সিস্টার ইউ হ্যাভ টু বি ভেরি কেয়ারফুল। আমরা যত মুত্তাকি মনে করছি, যত পায়েস মনে করছি, আমাদের এই ডেফিসিয়েন্সি গুলো যদি আমরা অ্যাড্রেস না করি, আমরা পাবলিক পোডিয়ামে হয়তো বিকশাট হবো কিন্তু আল্লাহর কাছে উইল বি নোবডি। আল্লাহ যদি কি আমাদের দাম না দেয়, পাবলিক অ্যাপিয়ারেন্স ডাজন্ট মিন এনিথিং টু আস, কথাটা বুঝতে হবে ইনশাআল্লাহ। হ্যাঁ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা হুজুরাত আবার বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতানিবু কাসীরান মিনাল যান ইন্না বা'দাল যান ইসমুন ওয়া লা তাজাসসু ওয়া লা তাখতু ওয়া লা ইয়াক্তাব বা'দাকুম বা'দা আই হুব্বু আহাদাকুম আন ইয়াকুলা লাহম আখীহি মাইতান ফাকারিতুমুহু ফাত্তাকুল্লাহা ইন্নাল্লাহা তাওয়াবুর রাহীম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হুজুরাতে আয়াত নম্বর 12 আল্লাহ বলেছেন, আবার বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহ মুমিনদের আবার বলেছেন ইজতানিবু কাসীরান মিনাল যান, তোমরা এই যে গেসিং করা থেকে, মানুষের সম্বন্ধে গেস করা, আন্দাজ করে কথা বলে থেকে দূরে থাকো, আন্দাজ করা কথা থেকে দূরে থাকো। আল্লাহ বলেছেন আমাদের আয়াতে বলেছেন ওয়া ইন জাআকুম মিন ফাসিকুম বিনাবাইন ফাতাবায়্যানু, তখন ফাসিক লোক, খারাপ লোক, দুষ্টপন্থীর লোক তোমাদের কাছে কি কোনো খারাপ ইনফরমেশন নিয়ে আসবে, অন্য ভাই বোন সম্বন্ধে তোমরা এটাকে ভেরিফাই করে দেখো, বুঝছো? তো আমাদের কেয়ারফুল থাকতে হবে যাতে আমি আন্দাজ করে কথা না বলে। আমাদেরকে ইস্তানিবু, এটা হলো ফেল আমর, আল্লাহর কমান, ইস্তানিবু কাসীরান মিনাল যান ইন্না বা'দাল যান ইসম ইন্না বা'দাল যান ইসম ওয়া লা তাজাসসু, তোমরা একে অপর সম্বন্ধে গেস করে কথা বলো না, কারণ কোন কোন ক্ষেত্রে আন্দাজ করে কথা বলা একটা গুনাহ। ওয়া লা ইয়াক্তাব বা'দুকুম বা'দ, তোমরা একে অপর সম্বন্ধে জিবত করো না, জিবত এন্টায়ার ডিফারেন্ট টপিক, এটা আরেকদিন কথা বলবো। আল্লাহ বলছেন আই হুব্বু, আল্লাহ কোশ্চেন করছেন, আল্লাহ জিজ্ঞেস করছেন, আল্লাহ প্রশ্ন করছেন, আই হুব্বু আহাদাকুম, তোমরা কি কেউ লাইক করবে, আই ইয়াকুলা লাহমা আখি, তোমরা তোমার আখিহি মাইতা, তোমরা কি তোমার মরা ভাইয়ের গোশত খেতে লাইক করবে কেউ, তাকারি তুমি হো, অবশ্যই তোমরা এটাকে ঘৃণা করো, এটাকে ডিসলাইক করো, ফাত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। মাই ব্রাদার মাই সিস্টার, ইনাল্লাহ তাওয়াবুর রহিম, তোমরা আল্লাহকে তওবা করো, আল্লাহ তোমার তওবাকে অ্যাকসেপ্ট করবে ইনশাআল্লাহ। আমাদের মধ্যে এই ক্যারেক্টার গুলো যদি বিল্ড করি, এই ভুলগুলো যদি সংশোধন করার চেষ্টা করি একটার পর একটা, ইনশাআল্লাহ আমাদের মধ্যে কি হবে, আমাদের অনেক বেনিফিট হবে। আর ইনশাআল্লাহ আমরা কি বলে ইসলামের ভাতৃত্বের মধ্যে এস্টাবলিশ করতে পারবো। এটা আল্লাহর একটা আদেশ, ইন্নামাল মুমিনুন ইখওয়া ফাসলিহু বাইনা আখওয়াইকুম, ভাই ভাইয়ের মধ্যে রিলেশন থাকবে, গুড রিলেশন। আল্লাহ বলছেন কাল বুনিয়ান মারসুদ, আমরা হবে লাইক সীসা গলা প্রাচীরের মতো। এবার নামাজ পড়বো একসাথে পা সাথে পা লাগিয়ে, কিন্তু আমাদের হার্ট হলো একজন অর্থ হলো সাউথ পোলে আর একজন নর্থ পোলে, পা সাথে পা লাগানোর পরে হাত হলো যে ডিফারেন্স থাকে, আসলে আলটিমেটলি আমাদের মধ্যে ডিফারেন্স হয়ে গেল, কিন্তু এক্সটার্নালি মিললাম কিন্তু ইন্টারনালি ডিভাইডেড, সেটা কোনো হবে না। কেন আমাদের ইন্টারনাল প্রবলেমকে অ্যাডজাস্ট করতে হবে, বাইরের গুলো যখন দেখা যায় কিন্তু ভিতরের প্রবলেমটা আর ডেঞ্জারাস, সেটা অ্যাডজাস্ট করতে হবে ইনশাআল্লাহ। আসলে আই হ্যাভ লট মোর টু সে, টাইম চলে যাচ্ছে, তো মেবি ইখতিলাফ ইন ফিক, এই ইস্যুটা মেবি উই উইল ডিসকাস নেক্সট উইক, কারণ আমার এখন আরো লং ডিসকাশন রয়েছে ব্রাদারের রূপে। তো ইস্যু অফ ইখতিলাফ অ্যান্ড ইস্যু অফ ইন ফিক, এই নিয়ে আমরা ইনশাআল্লাহ নেক্সট উইক ডিসকাস করবো, আর এটাকে দেখি আই ক্যান ফিনিশ উইথ দ্য নেক্সট টার্ম ইনশাআল্লাহ।
اجل بابر يوجد بابر بلشي في الحديث متفقا عليه البخاري المسلم عن انس رضي الله عنه ان النبي صلى الله عليه وسلم قال لا يؤمن احدكم حتى يحب لاخيه ما يحب لنفسه او كما قال صلى الله عليه وسلم الله نبي بلشن يا الله تبي الشكر لا لا يؤمن احدكم ودر ايمان كهن بوري كله هلا حتى يحب لاخيه ما يحب لنفسه তুমি নিজের ভাইয়ের জন্য নিজের জন্য যে জিনিসকে ভালোবাসো এইখানে যদি নিজের ভাইয়ের জন্য ভালো না বাসো এতক্ষণ যদি তোমার ইমান পরিপূর্ণ হলো না This hadith is very deep. This hadith is so deep, subhanAllah. This hadith is so detailed and so comprehensive. Ghanta for ghanta discuss kore subhanAllah eta tafsir shesh hobe na. La yu'minu ahadukum. This hadith connecting the iman of a Muslim. This hadith is connecting iman of a believer, a mu'min, with a physical relation with a brother. Again, a hadith, a Muslim iman er mapkati, iman ke challenge kuchhe, iman ke analyze kuchhe, based on what? Based on relation between two brothers. Based on relation of two sisters. Dui bhai ba dui boner moddhe, Muslim brotherhood. Ekhane blood relation er kotha bolchi na. তিনি ভাই তিনি বোনের যে রিলেশন এই রিলেশনকে আল্লাহ সামনে রেখে তার ইমানকে জাস্টিফাই করছে ইমানকে চ্যালেঞ্জ করছে ইমানকে ভেরিফাই করছেন সুবহানাহু ওয়া তাআলা এই ইমান পরিপূর্ণ হবে যখন কেন সেটা ভাইয়ের জন্য যে মহব্বত যখন জাগবে কারণ কি কিয়ামতের কথা স্মরণ রেখে দুনিয়ার ছোট করে জিনিসকে যখন ইগনোর করতে শিখবে আল্লাহর প্রতি যদি ইমানই আসবে যখন মুসলমানের তখন সে কিয়ামতের ব্যাংক অ্যাকাউন্টে পয়সা সদকা দিতে পারবে সদকা হলো বোরহান এ প্রুফ কিসের প্রুফ তার ইমানের প্রুফ কেন সে এখানে মসজিদে গরিবকে খাওয়াচ্ছে অসুস্থ লোককে পয়সা দিচ্ছে কেন এ কিয়ামতের দিন আল্লাহর কাছ থেকে চাচ্ছে যে আল্লাহর কাছে যদি সত্যি বিশ্বাস না করতো কিয়ামতের উপরে যদি তার স্ট্রং বিলিফ না থাকতো সে তার হার্ড আর্ন করা কঠিন কাজ করা পয়সাকে সে অযথা গরিবকে দিয়ে দিত না সে ধরে রাখতো সে কেন দিচ্ছে সে জানে যে আল্লাহর উপরে সে দৃঢ় বিশ্বাস আছে যে কিয়ামতে সে আল্লাহর কাছে ফেরত পাবে এটা হলো ইমানের প্রুফ সাদাকা দিচ্ছে কেন দিচ্ছে কিয়ামত আল্লাহর কাছ থেকে পাবে কিয়ামত যে আছে এটা সে বিশ্বাস করে আল্লাহ যে আছে সে বিশ্বাস করে আল্লাহ যে রিটার্ন দিবেন এটা বিশ্বাস করে আল্লাহ বেশি করে দেবেন এটা বিশ্বাস করে এই ব্যবসা লাভ করার জন্য সে দুনিয়ার জিনিসকে ছেড়ে দিল শুধুমাত্র ছাড়তে পারে কারা যাদের স্ট্রং ইমান আছে এর জন্য সাদাকা দেওয়া মানুষকে মাফ করে দেওয়া মানুষের মধ্যে ভ্রাতৃত্ব সৃষ্টি করা ইমানের ইমানের অংশ ইমানের ম্যানিফেস্টেশন কারণ কি এটা তারাই করতে পারে যারা স্ট্রং বিলিফ রাখবে বিলিফ রাখবে তারা কারণ কি আল্লাহ সুবহান ওয়া তাআলা কিয়ামতে আমাকে বেশি দেবেন তোমরা আল্লাহ করে নেবে ইন্নামা নুতইমুকুম লিওয়াজহিল্লাহ লা নুরিদু মিনকুম জাযা আও ওয়ালা শুকুরা আমি তোমাদের গরিবদেরকে খাওয়াচ্ছি শুধুমাত্র আল্লাহ সন্তুষ্টির কারণে তোমাদের কাছ থেকে আমি ধন্যবাদ চাচ্ছি না কোনো রিওয়ার্ড চাচ্ছি না কারণ কি আমার রিওয়ার্ড আল্লাহর কাছে লা নুরিদু মিনকুম জাযা তোমাদের কাছ থেকে কোনো রিওয়ার্ড চাচ্ছি না আও শুকুরা কোনো থ্যাংক ইউ চাচ্ছি না কারণ আমি কি করছি আল্লাহর জন্য আল্লাহর জন্য করছে কেউ তো আল্লাহ আমাকে রিওয়ার্ড দেবে এই ইমান থাকার কারণে সে দুনিয়া থেকে কোনো রিওয়ার্ড চায় না কারণ আমার রিওয়ার্ড আল্লাহর কাছে আর ইমান যাদের স্ট্রং তারাই তো সেভাবে করবে কাজ বুঝলি যার ইমান স্ট্রং লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইয়াকুনা লিহাব্বিহি মা ইউহিব্বু লিনাফসিহি যদি নিজেকে সত্যি ভালোবাসে যদি আল্লাহকে ভালোবাসেন প্রেমতে বিশ্বাস থাকে আল্লাহ যদি রিওয়ার্ডের আশা থাকে নিজের ভাইয়ের জন্য ভালো জিনিসটা চাবো আমরা এটা মুখে বলা যত ইজি কাজ করা ইজ লাইক এ মাউন্টেন এ মাউন্টেন ইজ ইজি টু মুভ বাট দিস ইজ হার্ড টু প্র্যাকটিস মাই ব্রাদার মাই সিস্টার দিস ইজ হার্ড টু প্র্যাকটিস হয়তো ভাইরা বলবেন এটা হার্ড কি মাই ব্রাদার মাই সিস্টার দোনি ডোন্ট আন্ডারস্ট্যান্ড দ্য হাদিস নো অফেন্স নো অফেন্স ইউ ডোন্ট আন্ডারস্ট্যান্ড দ্য হাদিস ওয়াই দিস ইজ সাচ এ ডিফিকাল্ট জব টু ডু ইট ইজ ইজি টু মুভ এ মাউন্টেন বাট হার্ড টু প্র্যাকটিস দিস হাদিস বিকজ স্ট্রং ইমান না হলে হাদিস প্র্যাকটিস করা যায় না আর সাহাবাদের মধ্যে স্ট্রং ইমান ছিল এই জন্যই আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহু হাদিসটা বলেছেন তার বন্ধু যে আনসার ছিল তার ভাই তাকে তার সম্পত্তির অর্ধেক দিয়ে দিয়েছে তার ওয়াইফকে দিয়ে দিয়েছে বিকজ আল্লাহর কাছে কিয়ামতে রিওয়ার্ড আশা করেছে তারা আনসাররা আনসাররা বায়া রিদওয়ান সরি যে বায়া দিয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে সে বায়া দেওয়ার পর বায়ার রিওয়ার্ড ছিল যে জান্নাতে যাবে সে জান্নাতে তাদের দৃষ্টির মধ্যে ছিল জান্নাত তার লাইফের ফোকাস ছিল সকালে বসে জান্নাতের চিন্তা বিকালে বসে জান্নাতের চিন্তা এই জান্নাতের কন্টিনিউয়াস চিন্তা থাকার কারণে দুনিয়ার জিনিসকে ইগনোর করে দিয়েছে কারণ তাদের পার্মানেন্ট হাউস
তাদের পার্মানেন্ট হাউস দিয়ে চান না, এই দুনিয়ার ছোট ছোট হাউস দিয়ে তারা চিন্তা করেনি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ইন্নাল আখিরাতা ইয়া দারুল কারার, আখিরাতই তোমার প্রকৃত বাসস্থান, তোমার এনজয়মেন্ট হবে আখিরাতে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন মানুষ যখন জান্নাতে বলবে আলহামদুলিল্লাহি আল্লাযী সাদাকানা ওয়া'দা ওয়া আওরাসানা আল আরদ নাতাদাউ মিনাল জান্নাতি হাইতু নাশা ফানি'মা আজরুল আমিলিন। আল্লাহ বলেছেন মানুষ যখন জান্নাতে বলবে আলহামদুলিল্লাহ আল্লাযী সাদাকানা ওয়া'দা, আল্লাহ যার ওয়াদাকে রক্ষা, নিজের ওয়াদাকে রক্ষা করেছেন, আমাদেরকে জান্নাত দিয়েছেন, এই ফুলফিল ফুল অফ এনজয়মেন্ট এন্ড এন্টারটেইনমেন্ট এন্ড ফান, সুবহানাল্লাহ। কিন্তু জান্নাতে যেতে হলে জান্নাতের প্রপার্টি কিনতে হলে, জান্নাতের জমি কিনতে হলে, জান্নাতের গাড়ি কিনতে হলে, জান্নাতে নিজের যদি প্রাইভেট সার্ভেন্ট পেতে হলে কি করতে হবে? দুনিয়ার কিছুকে ছাড়তে হবে। আর মানুষ যখন জান্নাতকে জান্নাতকে নিজের জীবনের টার্গেট রাখবে, দুনিয়ার ছোটখাটো রেশারেশি ফাইট আর্গুমেন্ট এন্ড ফাইন্যান্সিয়াল কম্পিটিশন এন্ড ডিফিকাল্টিস, এগুলো তো মানুষ ইগনোর করতে শিখবে। মাই ব্রাদার মাই সিস্টার, কথা বলাগুলো এই কথাগুলো আমি যে বললাম ইটস ভেরি ইজি টু সে, এনিবডি ক্যান সে ইট, নাথিং বিগ ডিল অ্যাবাউট ইট, বাট বিগ ডিল ইজ এটাকে নিজের জীবনে প্র্যাকটিস করা, ভেরি ডিফিকাল্ট। কিন্তু কি করতে হবে? ডিফিকাল্ট বলে বসে থাকতে হবে না, ডিফিকাল্ট বলে চেষ্টা করতে হবে। হার্ড ওয়ার্ক মানে বেস্ট রেজাল্ট রিকোয়ার হার্ডেস্ট ওয়ার্ক, এই কাজটা সবচেয়ে এটা করতে পারলে সবচেয়ে বেস্ট রিওয়ার্ড পাওয়া যাবে। বেস্ট রিওয়ার্ড ইজি কাজে হবে না, এটা হার্ড ওয়ার্ক করতে হবে, আমাদের সবাইকে বেশি বেশি ট্রাই করতে হবে। আর আরেকটা জিনিস ভুলিয়ে চলবে না, আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করতে হবে। তার আমার প্রুফ সৈয়দনা সুলাইমান আলাইহিস সালাম নবী অফ আল্লাহ, সৈয়দনা সুলাইমান আলাইহিস সালাম নবী অফ আল্লাহ এন্ড সন অফ নবী হিমসেলফ, হ্যাঁ দুইজন আল্লাহ নবী। কেউই সুলাইমান আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করতেন রব্বি আউজিনি আন আশকুর নিআমাতাকা আল্লাতী আনআমত আলাইয়া ওয়ালা ওয়ালিদাইয়া ওয়ান আ'মালা সালিহা তারদাহু فادخلني برحمتك في عبادك الصالحين. شكرا الله في يومك الشكر كرة في الدار. أقول دوك التن يا الله ما كان أعمال صالحة لترضاه. الله ما كان شرك ما أعمل كرة في الدار كرة وجه. أمول كل التميك وشير يا الله. لكن أكتو النبي دعا دخل. كتو هيمي لكي كتو همبو. النبي of الله chosen people. Our father النبي. عليه الصلاة والسلام. So, أرامي دل كرة بس دخل. আমরা আমাদের মিস্টেক ইগনোরেন্স, আমাদের ফ্যামিলি ইগনোরেন্স, আমাদের প্যারেন্টস ইগনোরেন্স, আমাদের উইকনেস দেখেন। সুতরাং নবী যদি এই দোয়া করতে পারে, আমরা বেশি বেশি আল্লাহর কাছে দোয়া করতে হবে আমল সালেহের জন্য। আমল সালেহ তার দাহ, আল্লাহ সেরকম আমল করতে দাও, আমল সালেহ করতে দাও যেটা করে তুমি খুশি হবে। তখন যদি রহমতিকে কি আমাদেরকে সালেহীন, আল্লাহ তোমার রহমতের গুণে আমাদেরকে তোমার সালেহীন বান্দাকে অন্তর্ভুক্ত করো। هذا حديث الرسول صلى الله عليه وسلم ما كان كويك مش استطاعة الحديث ما يجب أن عمر بن بشير رضي الله عنه قال قال النبي صلى الله عليه وسلم رسول الله مجل مؤمن در كاركتشتك هنا المؤمنين في تراهيمهم وتواديهم وتعاذبهم كما في الجسد إذا استقى منه. الحديث الرسول صلى الله عليه وسلم هذه مؤمن در example هنا مؤمن در picture هنا المؤمنين في تراهيمهم তাদের ইন্টারনাল মিউচুয়াল মার্সি, মিউচুয়াল রিলেশন অফ কম্প্যাশন, তাদের তারাবিহীন তাদের মুহাব্বা, তাদের ইন্টারনাল লাভ এন্ড কম্প্যাশন হলো সেটা এক্সাম্পল হলো এই যে এন্টায়ার মোমিন কেমাসের ইন্টারেস্ট, এন্টায়ার মুসলমান না হলো একটা বডি, মোমিন হলো একটা বডি একটা শরীরের মতো, ইদস্টা কাজ যে শরীরের এক পার্ট এক অংশ যখন পেইন কথা পাবে শরীরের অন্য অন্য অংশ সেটা দিয়ে রেসপন্ড করবে। ফর এক্সাম্পল মানুষের মাথা যখন ব্যথা করে সুবহানাল্লাহ তখন দিয়ে সে মাথাটা টিপে সে নিজেটা নিজে টিপে, কারণ কি মাথা যখন ব্যথা করছে হাত বলছে আই এম পার্ট অফ ইউ উই আর টুগেদার, হ্যাঁ উই আর ওয়ান বডি, তার সঙ্গে হাতটা দিয়ে মাথাটাকে ব্যথাটা দূর করার জন্য একটা মাসাজ করে দিই, তাই না? তুমি মুসলিম থেকে এক ভাইয়ের কষ্ট এক ভাইয়ের দুঃখ দেখলে একজন অপর হেল্প করতে আসবো। আমাদের মধ্যে অপোজিট হচ্ছে, এক ভাইয়ের মাথা ব্যথা করছে আরেকজন সে বলছে যে মাথা একটু জোরে একটা বাড়ি দাও যাতে ওর ব্যথা আরো বাড়ে, না ওই বিল্লাহ বিল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রোটেক্ট করে শুনে হচ্ছে কি আমাদের তাদের মধ্যে এমন হয়ে গেছে অপোজিট রিয়াকশন হয়ে গেছে, ইয়ার আউট অফ পেইন, দেয়ারফোর আমাদের মধ্যে এই যে হিংসা এই যে হাসাদ এই যে অ্যাঙ্গার এই ইন্টারনাল ফাইট ক্রাশ কেন হচ্ছে? কারণ আমাদের চিন্তা হলো দুনিয়া ভিত্তিক, এভরিবডি ওয়ান কন্ট্রোল, এভরিবডি ওয়ান টু বি আন্ডার দ্য লাইন লাইট, এভরিবডি ওয়ান টু বি আন্ডার দ্য স্পট লাইট, আল্লাহ প্রোটেক্ট আস ফ্রম রিয়া নিফাত। তো আমাদেরকে বেশি বেশি চিন্তা করতে হবে আমার যে অ্যাঙ্গার কেন এটা লোক দেখানো দুনিয়ার জন্য, হোয়াট ইজ দ্য রিজন বিহাইন্ড ইট, সুবহানাল্লাহ। তো মাই ব্রাদার মাই সিস্টার প্লিজ
please, after lecture, this should honor myself. I myself, Allah, I myself has witnessed, I think about it. And may Allah protect me from it. So you should yourself think about it. Make istighfar and rectify your problems. And may Allah subhanahu wa ta'ala give us the tawfiq. In conclusion, there's an ayah in the Quran, Allah subhanahu wa ta'ala said, لَنْ تَنَالُوا الْبِرَّ حَتَّى تُنْفِكُوا مِمَّا تُحِبُّونَ وَمَا تُنْفِكُوا مِنْ شَيْءٍ فَإِنَّ اللَّهَ بِهِ عَلِيمٌ. The ayah are basically related to sadaqah. Right? In this ayah, the implication is عام, general. لَنْ تَنَالُوا الْبِرَّ حَتَّى تُنْفِكُوا مِمَّا تُحِبُّونَ. Umrah, what is the conclusion that they are doing to pardon? Period translations are very difficult. I think it's called piety. Or righteousness, matter of fact. Many, how many should you pardon? لَنْ تَنَالُوا الْبِرَّ حَتَّى تُنْفِكُوا مِمَّا تُحِبُّونَ. But what is the conclusion that they are doing to pardon? They are doing to pardon. They are doing to pardon. They are doing to pardon. What is the conclusion that Umrah? Peer, piety or jinn kutti pardana. Sorry, righteousness or jinn kutti pardana. Good Muslim hutti pardana. Tamar wadu jide anger thake, bhaer bide raak thake, hasad thake. Right? Itake refueling na kore, itake minimize kore, itake squat, itake crash kore chishta kutti hade. Itake control kutti hade. Itake eliminate kore chishta kutti hade. Shaitan ashde, yes. Tumi ki tachye kom jane, kano tashari matana te kutti hade. Kano matana te kutti hade, Allah shantisi jinnah. Kano kutti hade, shudumatra Allah shantisi jinnah. Kya mutir din, আল্লাহ সামনে দাঁড়িয়ে বলবে আল্লাহ শুধুমাত্র তোমার সন্তুষ্টির জন্য আমার ভাই আমার উপরে জুলুম করেছেন তাকে মাফ করে দিয়েছি আল্লাহ আজকে তোমার কাছে মাফ চাচ্ছি বিকাজ অফ দ্যাট অ্যাকাউন্ট ইয়া রব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গফুর রহিম ও রহমান রহিম তাব্বি ইবাদি ইন্নি আনাল গফুর রহিম আল্লাহ বলছেন আল্লাহ মাফ করে আমার বান্দাদেরকে জানিয়ে দাও যে আমি গফুর রহিম গাফির যিনি কাবিল তাওবা শাদীদ আল ইকাব আল্লাহ বলছেন আল্লাহ মানুষের গুনাহকে মাফ করে দেন আল্লাহ তুমি তাওবা অ্যাকসেপ্ট করেন আল্লাহ গফুর রহিম প্রতিটা উসুলে দিয়ে আল্লাহকে ধরতে হবে কিয়ামতের দিন আল্লাহর কাছে কি বলে এক্সকিউজ খুঁজতে হবে আর দুনিয়ায় সে এক্সকিউজ কে তৈরি করতে হবে সে এক্সকিউজ করতে হবে আল্লাহ আমার ভাই আমার উপরে জুলুম করে তাকে মাফ করে দিলেন আল্লাহ তার মানে এই না মাই ব্রাদার মাই সিস্টার তার মানে এই না আপনার সময় জুলুম করবেন আর অন্য ভাই থেকে মাফ চাওয়ার আশা বসে থাকবেন দ্যাটস রং টু দ্যাটস রং আমরা সবাই হারাম থেকে দূরে থাকবো জুলুম থেকে দূরে থাকবো অপারেশন থেকে দূরে থাকবো মারামারি থেকে দূরে থাকবো ব্যাকবাইটিং দূরে থাকবো উস্কানিমূলক কথা থেকে দূরে থাকবো আর কেউ যদি করে বসেই ইনশাল্লাহ তাকে মাফও করে দেবে আমরা কারণ এটি হলো বেস্ট অফ দ্য কোয়ালিটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলা তুহিব্বুনা ফায়াগফির আল্লাহু লাকুম তোমরা কি চাও আল্লাহ তোমাকে মাফ করে দেয় ফাইনাল আয়াত ইন সূরা আল বাকারা ভার্স 177 ইজ আওয়ার ভেরি ফেমাস ইজ আওয়ার ইজ ভেরি ফেমাস দিস আয়াত ইজ নোন অফ লাইসাল বির সবাই আয়াত জানি الله قرآن يقول ليس البر أن تولوا وجوهكم قبل المشرق والمغرب ولكن البر من آمن بالله واليوم الآخر والملائكة والكتاب والنبيين الله يقول شب إيمان شرط بلتن في رجم قد تفرمنا أي كل مقشم المكفرية شدو متى الله تبشي شكره شدو متى آخرة تبشي شكره شدو متى فرستة تبشي شكره شدو متى كتاب تبشي شكره شدو متى النبي تبشي شكره إيمان جدو غايب الجريس الله بلتن শুধুমাত্র এগুলো বিশ্বাস করলে তোমরা পবিত্র রাইটিয়াস পার্সন হতে পারবে না আল্লাহ কি বলেছেন আর কি করতে হবে লাইসুল বিরান্তি আল্লাহ বলেছেন তাদের বলেছেন ওয়া আতাল মালা লা হুব্বিহি ফাল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়া ইবনাস সাবিল ওয়াস সাইলিন ওয়া ফিল রিকাব ওয়া আকাম আস সালাহ আল্লাহ বলেছেন শুধুমাত্র দাওয়াত বিশ্বাস করে ঈমানের আরকান গুলো বিশ্বাস করে তোমরা মুত্তাকি হতে পারবে না ফির অর্জন করতে পারবে না পাস হতে পারবে না তুমি আল্লাহ সন্তুষ্টির কারণে তোমার যে জিনিসকে ভালোবাসো সেই মাল থেকে তোমার আত্মীয় দরিদ্র আত্মীয়দের দিতে হবে ইয়াতিমদের দিতে হবে দরিদ্র লোকদের দিতে হবে ওয়াবনাস সাবিল যারা ট্রাভেলার তাদেরকে দিতে হবে ব্যবসা ইলিন যারা মিডি পাচ্ছেন তাদেরকে দিতে হবে ওয়ফের রেকর্ড এবং যারা যারা এনসেফ পার্সন কৃতদাস মুক্তির জন্য পয়সা দিতে হবে ওয়া আকাম সালাত ও নামাজকে হিসাবিস করতে হবে দেখতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বীর অর্জনের জন্য কতগুলো প্র্যাকটিক্যাল জিনিসকে বলেছেন নট অল অ্যাবাউট থিওরিস নট অল অ্যাবাউট সেন্সেস অফ হাদিস নট অল অ্যাবাউট উলুম আল কোরআন নট অল অ্যাবাউট ইখতিলাফ ইশু ফিক অল দিস বিগ টাইটেল অফ না আল্লাহ প্র্যাকটিক্যাল ইমপ্লিকেশনের কথা বলেছেন পাবলিক রিলেশনের কথা বলেছেন ইন্টার পার্সোনাল রিলেশনের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন মুসলিম হ্যাজ টু গুড কোয়ালিটিস গুড ক্যারেক্টারস দিস ইজ অল অ্যাবাউট ইট আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন আর তারপর বলেছেন ওয়া আকামাস সালাহ ওয়া আতাজ যাকাহ والموفون بيحبين إذا أهدوا فكنت أقول لهم إذا تعمل كره قطعة قطعة كرافة والصابرين في البأساء والضر وحين البعث
أولئك الذين صدقوا وأولئك هم المتقون الله بريشة تقوى شمبر في الوطن الآيات التفصيل قوات بندا شوية لما قطع بلا تمارا سيبت جاكشنا سيبت جاكشنا ما قادة ما تسجي تمري هلو أي يا الله قلل جنو خدمت literal knowledge আন করলে হবে না, এটাকে প্র্যাকটিক্যাল এমপ্লয় করতে হবে, নিজের হার্টকে রেক্টিফাই করতে হবে, আর মানুষকে মাফ করে দিতে হবে, মানুষের মধ্যে মহব্বত সৃষ্টি করতে হবে। কারণ আল্লাহ রাসূলের শিখেন মামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, বিশ্ব জগতের নবী যে রহমান নিয়ে এসেছেন সে রহমা, আমরা যদি সেই নবীকে ফলোয়ার হই আমার মধ্যে তো কিছু রহমত এখন দরকার, তাই নয় কি? আমাদের মধ্যে তো কিছু রহমতের ম্যানিফেস্টেশন থাকা উচিত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা Give us the tawfiq to establish brotherhood. May Allah subhanahu wa ta'ala give us the tawfiq to learn to forgive and forget. May Allah subhanahu wa ta'ala give us the tawfiq to love Him and for His cause, for His majesty, for His face, subhanahu wa ta'ala, to get Jannah in Yawm al-Qiyamah. May Allah teach us. May Allah give us the tawfiq to learn to forgive others. For the sake of Allah subhanahu wa ta'ala, wa qawli hadha wa astaghfirullah li wa li wa lakum li sa'ir al-muslimin, astaghfiru min kulli dhanb, innahu huwa al-ghafur al-rahim. سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك